যাব। বাপ্পাদিত্য বাবু একটা অদ্ভুত সময় রাজ্য ছেড়েছিলেন, যখন শতরূপবাবুরা অর্থাৎ শতরূপবাবুদের দল বা তাদের ফ্রন্ট ক্ষমতায় ছিল। কিন্তু বাপ্পাদিত্যবাবু, আমার প্রশ্নটা আপনার কাছে অন্য। 2011 পরে পরিবর্তন এসছে, আপনারা এখনও মানে আপনি সপরিবারে এখনও রাজ্য ছাড়া কেন? এখন তো এ রাজ্যে পরিবর্তনের পর নিশ্চয়ই এত কাজের সুযোগের অভাব নেই। আপনি আমাকে বলেছিলেন ট্রেড ইউনিয়ন ইত্যাদির কথা, আপনি আরও বলবেন বিস্তারিতভাবে, আমি শুনবো আপনার থেকে। কিন্তু এখন এ রাজ্যে ফিরছেন না কেন? আপনার ছেলে তো এখন চাকরি করে, আপনি অবসরপ্রাপ্ত, বাংলায় ফিরে আসতে অসুবিধা কোথায়, বাধা কোথায়? কি চাকরি করেন আপনার ছেলে? ধন্যবাদ রিপাবলিক বাংলাকে। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা আলোচনায় এসেছেন এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনার প্রথম স্পেসিফিক প্রশ্নটা বলি, আমার ছেলে ইংরেজি প্রফেসর, প্রথমে কলকাতায় হলদিয়াতে সে কিছুদিন চাকরি করেছিল, কিন্তু প্রাইভেট কলেজে, সরকারি কলেজে চান্স পায়নি, সুযোগ পায়নি, সরকারি কলেজে সুযোগ পায়নি, এবং বেসরকারি কলেজে মাইনে অত্যন্ত কম। সে বাধ্য হয়ে তখন বিহারের IIM-এ চান্স পায়। এখন কয়েক মাস হলো সে ভুবনেশ্বরের একটি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট কলেজে প্রফেসর হিসেবে এসেছে। মানে আপনার ছেলে কার্যত পরিযায়ী প্রফেসর, খারাপভাবে নেবেন না, খারাপভাবে নেবেন না, মানে পরিযায়ী, তো তাই বলছি, পরিযায়ী প্রফেসর, পরিযায়ী প্রফেসর। বেশ, পশ্চিমবঙ্গের কোনো বেসরকারি কলেজে এই টাকা, এখানের কলেজগুলোতে সপ্তম বেতন কমিশন শুধু দেয় তাই নয়, তার বাইরেও অনেক সুযোগ সুবিধা দেয়। কলকাতার অধিকাংশ বেসরকারি কলেজেই পঞ্চম বেতন কমিশন দেয় এবং তার মধ্যে দিয়েও পুরো দেয় না, তার জন্য ওকে বাধ্য হয়ে চলে আসতে হয়েছে। এবং আমিও আমার চাকরি জীবনের বহু সময় হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, বহু সময় আমি বাইরেই কাটিয়েছি, বিহার ঝাড়খণ্ড এলাকাতেই আমায় কাটাতে হয়েছে। যদিও আমার ছোটবেলাটা 1965 থেকেই নৈহাটি অঞ্চলে, মানে ব্যারাকপুর শিল্পাঞ্চলে কেটেছে। আমি শতরূপবাবুর একটা কথাতে আমি খুব খুশি হয়েছি, উনি যদিও আমার চেয়ে অনেক বয়সে ছোট, কিন্তু আমি ওই জায়গাটা দেখেছি। তখন ব্যারাকপুর শিল্পাঞ্চল মানে তো জুট মিল, পেপার মিল, রংকল, মানে কি নেই আমাদের ছোটবেলায় স্কুল কলেজে। সমস্ত পরিযায়ী শ্রমিক, কিন্তু শ্রমিক যাকে বলি, তারা কিন্তু বিহারের ছিলেন। একটার পর একটা কারখানা আমি চোখের সামনে বন্ধ হতে দেখেছি। আমি 1978-এ পশ্চিমবঙ্গ ছাড়ি এবং তারপর আবার 1985-তে পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় সেন্ট্রাল গভর্নমেন্টের এবং ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের যে যৌথ সিমেন্ট প্ল্যান্ট, মধুভুন্ডা সিমেন্ট প্ল্যান্টে ফিরি এবং প্রায় 90 সাল থেকে 2007 পর্যন্ত আমি আসানসোলে রেকিট কোলম্যানের চাকরি করেছি। তারপরে চাকরি বাধ্য হয়েছি ছাড়তে। বন্ধ হওয়ার 2 বছর আগে আমাকে, আমি কিছু পার্টি রাজনীতি জানাশোনা ছিল, তারা আমাকে মস্তিষ্ক ডেকে বলে যে ফ্যাক্টরি এবার বন্ধ হতে যাচ্ছে, বিক্রি হতে যাচ্ছে, সারদা গোষ্ঠীতে আপনি চলে যান। তারপরে আমি সেইখান থেকে আবার যাই এবং ঝাড়খণ্ড এবং কাজ করতে পারবে, আমাকে চলে যেতে বাধ্য হতে হয়েছিল। কারণ একটা সোনার ফ্যাক্টরিকে, আমি চোখের সামনে আসানসোল শিল্পাঞ্চলকে একটা একটা করে ফ্যাক্টরিকে নিজের চোখের সামনে বন্ধ করে দিয়েছি। আমি একটা ছোট ঘটনা আপনি বলি, খুব বেশি সময় নেব না। আমি যখন রেকিটে কাজ করতাম, আপনি বিশ্বাস করবেন কি জানি না, ওখানে রবিন গ্রু মানে হচ্ছে হটকেক ছিল, আর সেখানে ওয়ার্কারদের 6 দিন ফ্রি লাঞ্চ এবং ফ্রি ব্রেকফাস্ট দেওয়া হতো। লাঞ্চে 6 দিনের মধ্যে 3 দিন মাংস, খাসির মাংস মুরগির, এবং 3 দিন মাছ দেওয়া হতো। আপনি বিশ্বাস করবেন, মাছের পিসের স্পেসিফিকেশন ছিল 80 গ্রাম, একবার 70 গ্রাম হওয়াতে আমাদের সারাদিন রাত্রি ঘেরাও করে রাখা হয়েছিল। বাপ্পাদিত্যবাবু, আপনার কাছ থেকে যে সময়টার কথা শুনছি, সেই সময়টা এবং তার সঙ্গে আপনি আপনার ছেলেরও এখনো পর্যন্ত পরিযায়ী হয়ে থাকার যে ব্যাখ্যা দিলেন, এই দুটো মেলালে একটাই কথা মনে আসে। সেটা নিয়ে এবার অশোকবাবুর কাছে আসবো।